পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ফাইবার, সেলেনিয়াম, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামাইনো অ্যাসিড, পটাশিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং আরও কত কি, যা নানাভাবে শরীরে কাজে লেগে থাকে। আসুন জেনে নিই প্রতিদিন বাদাম খাওয়ার উপকারিতা। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওতে একটি লাইক করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, হাড়ের স্বাস্থ্যে উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে বাদামে উপস্থিত ফসফরাস শরীরে প্রবেশ করার পর এমন কিছু কাজ করে যার প্রভাবে হাড়ের ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করে। তাই তো প্রতিদিন এক বাটি করে বাদাম খাওয়া শুরু করলে জীবনে কোনো দিন কোনো হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে না। নাম্বার দুই, ব্রেন পাওয়ার বৃদ্ধি পায়। আমেরিকার অ্যান্ডস ইউনিভার্সিটির গবেষকদের এক পরীক্ষায় দেখা গেছে বাদামে এমন কিছু উপাদান রয়েছে যা কগনিটিভ পাওয়ার, সহজ কথায় বললে মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই তো পরীক্ষার আগে ছাত্রছাত্রীদের নিয়ম করে বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। নাম্বার তিন, ক্যান্সারের মতো রোগ দূরে থাকে। বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্য দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানে শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে, যেমন অ্যাক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। নাম্বার চার, পুষ্টির ঘাটতি দূর হয়। মধ্যপ্রাচ্য থেকে এসে এদেশে ঝাঁকিয়ে বাসা এই প্রাকৃতিক উপাদানটির শরীরে রয়েছে প্রায় 3.5 গ্রাম ফাইবার, 6 গ্রাম প্রোটিন, 14 গ্রাম ফ্যাট সহ ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ভিটামিন B2, ফসফরাস এবং ম্যাগনেশিয়াম। এই সবকটি উপাদানই শরীরকে সুস্থ রাখতে বিশেষ প্রয়োজনে লাগে। কিছু কিছু ক্ষেত্রে তো একাধিক ক্রনিক রোগকে দূরে রাখতে এই উপাদানগুলি সাহায্য করে। প্রসঙ্গত, এক মুঠো বাদাম খেলে শরীরে মাত্র 161 ক্যালোরি প্রবেশ করে, ফলে এই খাবারটি খেলে ওজন বেড়ে যাওয়ার কোনো ভয় থাকে না। নাম্বার পাঁচ, রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়। এটি হলো এমন একটি উপাদান যা ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটানোর মধ্যে দিয়ে নানাবিধ সংক্রমণকে দূরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। এখানেই শেষ নয়, অ্যান্টিঅক্সিডেন্ট আরও নানা উপকারে লেগে থাকে, যেমন অ্যাক্সিডেটিক স্ট্রেস কমিয়ে কোষেদের ক্ষত রোধ করে, সেই সঙ্গে ত্বকের এবং শরীরের বয়স কমাতেও সাহায্য করে থাকে। নাম্বার ছয়, ওজন নিয়ন্ত্রণে চলে আসে। বাদাম খাওয়ার পর খিদে একেবারে কমে যায়, ফলে মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা হ্রাস পায়। সেই সঙ্গে শরীরে প্রয়োজন অতিরিক্ত ক্যালোরি জমে ওজন বৃদ্ধির সম্ভাবনাও কমে। নাম্বার সাত, হজম ক্ষমতার উন্নতি ঘটে। বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত জলে ভেজানো কাজু বাদাম খেলে দেহের অন্দরে বিশেষ করে কিছু এনজাইমের ক্ষরণ বেড়ে যায়, যার প্রভাবে হজম ক্ষমতার উন্নতি ঘটতে শুরু করে, সেই সঙ্গে গ্যাস অম্বলের প্রকোপও কমে যায়। এবার বুঝছেন তো খাদ্যরসিক বাঙালি আমাদের কেন প্রতিদিন এক মুঠো করে বাদাম খাওয়া উচিত।